প্রেমময়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলে চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতর এসে বাসা বেঁধেছে, তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকু দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করিতে দৃঢ় প্রতিজ্ঞ হও। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো খোসামত। সেক্ষেত্রে মন মুখ প্রায়ই এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। শান্তি, শান্তি, শান্তি।